আজকে আমি উইন্ড টারবাইন বানানোর জন্য বেশ কিছু সরঞ্জাম এখানে রেডি করেছি। অ্যাক্সেল আছে, ফ্যানের পাখা আছে, টপ, এখানে একটা ভাঙা ফাইবার রাখা আছে, মোটর আছে, গিয়ার আছে, জল আছে, একটা কাঠের টুকরো আছে, আর এখানে বেশ কিছু যন্ত্রপাতি আছে, স্ক্রুড্রাইভার প্লাস ড্রিল মেশিন, এই সমস্ত জিনিস আছে। এগুলো দিয়ে আজকে একটা উইন্ড টারবাইন তৈরি করব। প্রথমে এখানে যে ময়লাগুলো আছে এগুলো প্রথমে সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে। এখানেও যে ময়লা আছে, ধুলো আছে, এগুলো প্রথমে পরিষ্কার করতে হবে। সাবান দিয়ে ধোয়ার পরেও এই ময়লাগুলো যায়নি, পরিষ্কার হয়নি, তার জন্য হারপিক নিয়ে আসা হয়েছে, আর জল নিয়ে আসা হয়েছে, আর এই ময়লা জলটা ফেলে দেবো, এখানে নতুন জল দিয়ে দেবো, আর হারপিক বেশখানিকটা আমি মিক্স করে দেবো। হাতের মাধ্যমে টাচ করা ঠিক হবে না। এবার হাতে একটা এভাবে প্লাস্টিক নিয়ে নিতে হবে। এবার দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে, এই পাইপের এই মাথায় এই বিয়ারিং বসাতে হবে, যাতে করে মোটর ফিট করা যায়। এইভাবে বসাতে হবে, বসছে না ঠিক মতো, তার জন্য এইভাবে বেশ খানিকটা চেঁচে ফেলতে হবে। বেশ খানিকটা চেঁচে ফেলার ফলে বিয়ারিং ঠিক মতো বসে যাবে এখানে। এইভাবে বিয়ারিং বসিয়ে ফেলতে হবে। এইবার এখানে এই অ্যাক্সেলটাকে বসিয়ে গোল একটা দাগ দিতে হবে। ড্রিল দিয়ে এখানে যে সার্কেল বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, এটাকে প্রথমে কাটতে হবে ড্রিল দিয়ে। এখানে ছিদ্র করা হয়ে গেছে, এবার এই অ্যাক্সেল এখানে ভরে দিতে হবে, আর এখানে যে বল বিয়ারিং ছিল এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে এভাবে ঘুরতে পারে,
বোথ ডিরেকশনে, এদিকেও ঘুরবে আবার এদিকেও ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে। এই পাইপটি যদি ওয়াই অ্যাক্সিস হয়, পাইপটি যদি ওয়াই অ্যাক্সিস আর এই কাঠ যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এক্স অ্যাক্সিস এইভাবে কিন্তু ঘুরতে হবে, যাতে করে বাতাসের ফ্লো অনুযায়ী ডিরেকশন মানে ম্যাক্সিমাম ফ্লোর দিকে ফ্যানের পাখা থাকতে পারে, তার জন্য ঘুরতে হবে এটা এইভাবে। এখানে একটা অ্যালুমিনিয়ামের প্লেট এইভাবে দেওয়া হবে, আর এখানে একটা টেল ম্যাজ থাকবে, এইভাবে একটা তেল বা ম্যাজ এখানে যোগ করতে হবে, যাতে করে হাওয়ার প্রবাহ এইভাবে মাছের ন্যাজ যেমনভাবে কাজ করে সেইভাবেই এখানে থাকবে একটা এইভাবে। তার জন্য এখানে দুটো ছিদ্র করতে হবে, আর এখানে যে পয়েন্ট করা আছে এখানেও দুটো ছিদ্র করতে হবে।